নাম হলো আব্দুল মোনাব আর আমার মার নাম হলো গুলসারা বেগম। আমাদের গ্রাম হলো দুধকুমুর, থানা হলো আনোয়ারা, জেলা হলো চট্টগ্রাম। ১৭ সালে আমার বয়স হলো অনুমানিক ১৭-১৮। আমি প্রথমে ছিলাম আনসার, আনসারে ওইখানে আমি ডিউটি করতাম। ওখান থেকে ডিউটির থেকে এসে দামপাড়া পুলিশ লাইনে আসলাম। রাত্রে ওই যে সদরঘাটের থেকে শিলং এসে, ওই শিলং থেকে আমরা রাত্রে বাঁচে গেছি, মরিচের ভিতরে আসলাম। মরিচের থেকে বাইর হইয়া সকালবেলায় ঘরে আসছি। তিন দিন পরে আমরা ইন্ডিয়াতে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে গেছে। কেমনে রিয়াকতের মারফতে, রিয়াকতের থেকে আমি জানলাম যে আমরা ইন্ডিয়া যাচ্ছি, তোমরা আমাদের সাথে চলো। তখন আমি মুসলিয়ায় ওইখানে গেলাম। মুসলিয়ার পাড়ে জানোয়ারের পার্ক হয়, জানোয়ার পাড়া, কয়েকজন লোক ওইখানে আমরা ছিলাম। ওইখান থেকে একসাথে মিলে হয়তো ৩০-৩৫ জন লোক আব্দুল লতিফের বাড়িতে গেলাম। ওইখান থেকে সৈয়দ মাস্টার এবং আরও অন্য অন্য লোকজন ছিল, ও নৌকত করে মুরলীগঞ্জে গেছিলাম। মুরলীগঞ্জের থেকে ওইখান থেকে রাজহাট গেছিলাম। রাজহাট থেকে সীমা মসজিদ পাড়িয়া ইন্ডিয়া পাড়িলাম। ওই যে ক্যাম্পে, যে ক্যাম্পে গেছি, ওই ক্যাম্পের নাম ছিল জালাল শরীফ। জালাল শরীফ থেকে আমরা ওইখান থেকে হাইকা হাইকা দেমাকগিরি গেলাম। ওইখানে যাওয়ার সময় জেল হয়ে গেছে, এর নাম হলো আব্দুল বারে। উনি আমাদেরকে রাস্তা দেখাই দিয়েছি, ওই ওনার কথা মজিম আমরা ওইখানে পারছি। ওনার বাড়ি ছিল পটিয়ে। দেমাকগিরি যাইয়া ওইখানে আমরা মাত্র ২ দিন ট্রেনিং নিয়েছি। ২ দিন ট্রেনিং নেওয়ার পরে দেশটা স্বাধীন হয়ে গেছে। ট্রেনিং নিয়ে যায় উগ্র শিখে ট্রেনিং নিয়ে আনোয়ারা চৌধুরী, রিয়াকত চৌধুরী, জগদীশ, মাহমুদ শরীফ এবং রিয়াকত আরোগ্য, কাশেম, জামাল, আরো বহুত নাম বইতে গেলে আরো বহুত নাম আছে। আর কয়েকজন আবার উমারে গিয়ে আবার উমারে আসছে।